এটা ঢাকা শেওড়া বাস স্টেশন ফ্লাইওভারের উপরে আমি দাঁড়িয়ে আছি। এত সুন্দর ঢাকা শহর আনবেলবে, খুবই সুন্দর, খুবই মনোরম। পাশে রেল লাইন, বাস হচ্ছে কোনো প্রতিটি রাস্তা ঢাকা শহরে যদি এভাবে হয় তাহলে খুবই চমৎকার হয়। সে দেখা যাচ্ছে গলফ ক্লাব, সবাই স্মুথলি পার হচ্ছে, সমস্যা নেই এখানে। এটা কুর্বিটোলা গলফ ক্লাব, এর পাশেই গলফ ক্লাবের জন্যই হচ্ছে জায়গাটা আরও সুন্দর। আমরা এটাকে আরও সুন্দর করতে পারি, আমি কিনা গেলে এয়ারপোর্টের প্রবেশদ্বার, পাশেই রেলওয়ে স্টেশন। যে টিনশেডের মতন দেখা যায়, মাথায় টিনশেড দেওয়া, এটা তো হোটেল রেডি সার্ভিস। আর এটা হচ্ছে এখনই একটা আন্তনগর রেল, ট্রেন ক্রস করছে, সে দেখলে একটা আন্তনগর ট্রেন চলে যাচ্ছে। তো আগে যেটা দেখিয়েছিলাম আপনাদের, পাশেই একটা রেল লাইন, সেই রেল দিয়ে এখন আন্তনগর ট্রেন চলে যাচ্ছে। তবে যে দ্রুতগতিতে পার হওয়ার সাথে সাথে দ্রুত পার হয় না, আস্তে আস্তেই যায়। তো নিঃসন্দেহে রেলের গতি আরও বৃদ্ধি করতে হবে। সবাইকে শুভেচ্ছা দিয়ে শেষ করছি আজকের মতো। দূরে দেখা যাচ্ছে যে ওই শেষের উচিত বিল্ডিংগুলো এভাবেই যদি সারা বাংলা পৃথিবী গড়ে তোলা যায় তাহলে সবার জন্যই মঙ্গল। থ্যাংক ইউ ভিউয়ার্স। যদি আপনার এই ছবিটি পছন্দ হয়ে থাকে, এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে, তাহলে একটি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে একটা ক্লিক করুন, যাতে আমি নতুন করে আপডেট দেওয়া সম্ভব। থ্যাংক ইউ ভেরি মাচ।